ক্যামেরাম্যান। এই গাইস, নতুন একটি ব্লগে আবার স্বাগত। এখন আমরা আছি বিধাননগর স্টেশনে, আর ব্লগটি এখান থেকে শুরু করি, কারণ দমদম থেকে যখন আসছিলাম অসংখ্য ভিড় ছিল, ট্রেনে ঝুলে ঝুলে এসেছি, তো যার ফলে ভাবলাম বিধাননগর যাই, ওখান থেকে ব্লগটা শুরু করি। এখন সামনে সুদীপ্ত আর সৈতা দাঁড়িয়ে আছে, আর স্নেহা আসছে, স্নেহাকে নিয়ে এখন কলেজে যাবো। কি বলবি বল, তা আবার টুকলি করে ব্লগিং করছি। এটাই করবো, কিছু তো করতে হবে, যাবো তো। হ্যাঁ, প্রেম স্পট। গার্লফ্রেন্ড কোথায়? আমরা তো আছি নিজের হাত, কিন্তু কলেজে আড্ডা দেওয়ার পর আমরা সবাই মিলে বাসে করে চললাম বাগবাজার। এই চিন্তা ভোট দেবেন। নমস্কার, ওখানকার জলে কি এক্সট্রা মিনারেলস আছে নাকি? হ্যাঁ, ও কি গঙ্গা। তো এই মুহূর্তে আমরা আছি বাগবাজার ঘাটে, সামনে একটা সুন্দর লোকেশন আছে, ওখানে যাচ্ছি। সৈতা বললো দেখি কোথায় নিয়ে যায়। এখনই ঝাপ মারবো, বল সবকে নিয়ে ডুববো। নীলা নামিসটি নামবি না, বল নীলা আমি এখানে, ঠিক আছে? আর এই হলো আমার ক্যামেরাম্যান, হাই বলে দাও। এখন বিকেল বাজে মেবি 5টা বেশি, তো আমি আর আমার বন্ধুরা এবার বাড়ির দিকে যাচ্ছি, পড়তে যাচ্ছি। হ্যাঁ, পড়ার পরে বাড়ি যাবো, এখনো বাড়ি ঢুকতে পারবো না, 9টা বেজে যাবে হয়তো ঢুকতে। এখন ট্রেনে উঠবো, তো ট্রেনে ব্লগিং করা যাবে না,